মর্নিং বন্ধুরা, মিলি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল আমরা যাচ্ছি রিশুকে ডাক্তার দেখাতে, কারণ তোমাদের বলেছিলাম যে রিশুর পোকা দাঁতে কদিন ধরে খুব ব্যথা হচ্ছে। তো আমরা এই দেখো ট্রেন থেকে নেমে এবার মেট্রোতে উঠেছি, আর মেট্রো থেকে নেমে যে কি বীভৎস ওয়েদার, এত বৃষ্টি! দেখো তোমরা একবার বাইরের ভিউটা দেখে নাও। ওয়েদারটা যখন এসেছিলাম খুবই ভালো ছিল, কিন্তু ভাবতে পারিনি যে এত বৃষ্টিতে পড়বো। মেট্রো স্টেশনে অনেকক্ষণ আমরা আটকেছিলাম, কারণ ছাতা ছিল, ছাতা এত বৃষ্টি ছাতা মানে মানাবে না, সেই জন্য ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে এই পৌঁছালাম হচ্ছে অ্যাপোলো হসপিটালে। একটু একটু ভিজেও গেছিলাম, কারণ যা বৃষ্টি হচ্ছে তাদের ছাতাতে মানায়নি। তো আমাদের এখনও ডাকেনি, আমাদের নাম কিছুক্ষণ বাদে, তো সেই ফাঁকে আমরা ভাবলাম যে খেয়ে আসি। সকালে বেরিয়েছি, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। দেখো আমরা ক্যান্টিনের মধ্যে, এটা হচ্ছে অ্যাপোলোর ক্যান্টিন, চলো তোমাদের একবার ঘুরে দেখাই। দেখো এই যে ক্যান্টিন, প্রচণ্ড ভিড় ছিল, আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে এই সিটটা পেয়েছি। তো আমরা রাস্তার, দেখো পুরো একদম রাস্তার পাশে সিট পেয়েছি দোতলায়, তো এই সিটে বসেছি। তো রিশু বারবার বলছে, মা বাইরের ভিউটা দেখাও, কি সুন্দর লাগছে এখানে বসে। তো আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ থালি, তো 150 টাকা করে ভেজ থালি। এখানে ছিল পনির, নিরামিষ একটা তরকারি, পাঁপড়, দুটো লুচি, ভাত, ডাল আর সুজি, রায়তা, অনেক কিছু ছিল। তো রিশু একটা মাত্র লুচি খেয়েছে। তারপরে এরপরেই আমরা চলে যাব ডাক্তার দেখানোর জন্য। কতটা কি ভিডিও করতে পারবো ডাক্তারের মানে ভিতরে জানি না, সব জায়গায় তো আর ডাক্তারের ভিতরে অ্যালাউ করে না ফোন। তো যাই হোক, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখানে ইনি হচ্ছে রিশুর মানে দাঁতগুলোকে ছবি তুলবে যে কি অবস্থায় আছে। তা দেখে বলল রিশুর 4টে দাঁত তুলতে হবে আর 4টে পুটিং করতে হবে। এই যে রিশু এখানে স্যানিটাইজার দিচ্ছে, দে এই এই, আবার শঙ্খ নেবে নাকি? কার গাড়ি মানু? আমি তো তোমাকে দেখাইনি বাবা। ও মানু, এই দেখ সেই রোবট গাড়ি, রোবট। এ মানু, মানু, এ মানু, দেখ দেখ বাবা কার গাড়ি এটা। তার আমার ছিল না প্যাকেটটা, ওইভাবে রাখ। শুধু বেতালি নেই, দেখো তো কেমন হয়েছে, শুধু ব্যাটারি নেই, বুঝেছো? খোলো, একটু খুলে দাও তো। ছিল না প্যাকেটে, কিন্তু রাখতে হবে, প্যাকেট ছিঁড়লে হবে না, ওই প্যাকেটে আবার ভরে রাখতে হবে বাবা। আমরা আজকে এই যে অ্যাপোলো থেকে এসছি, ডাক্তার দেখিয়ে রিশু খুব ক্লান্ত ছিল, রিশু ঘুমিয়ে গেছিল, তাই ঘুম ভাঙানোর জন্য বাধ্য হলাম জন্মদিনের গাড়িটা আজকে বের করে দিতে রিশুকে। কিন্তু এর ভিতরে ব্যাটারিটা নেই, ব্যাটারি ভরতে হবে কালকে বাবা, ব্যাটারি দোকান বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে বাবা, রেখে দাও কালকে। কেমন আছে রিশু? আমার দিকে তাকিয়ে বলো, ভালো হয়েছে? ও আসলে ঘুম, মন দিয়ে পড়াশুনো করবে তো, ঠিক আছে? আমি বললাম না তোমাকে বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেব, তোমার গাড়ি চলে এসছে, আর ওখানে খেলনাগুলো রিশুর পছন্দ হয়েছিল, রিশুর কাঁদো কাঁদো হয়ে গেছে। আমি বলছি বাবা তোমার গাড়ি চলে এসছে। আর বাড়িতে ফিরে এসেছি, আর হচ্ছে এই যে রিশু খুব ক্লান্ত হয়ে গেছিল, অনেক কষ্ট করে রিশুকে ঘুম ভাঙানো হয়েছে, গাড়িটা দিয়েছি তাই ঘুম ভেঙে গেছে। তো আমিও টায়ার, সবাই একটু গ্লুকন ডির জল আমি আর বড় ছেলে খেয়েছি, এখন ওকে দেব, তারপরে শুয়ে পড়বো। আমার আর কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, ওই রিজুকে দেবো, বড় ছেলেকে দেবো, আর ওকে একটুখানি খাওয়াবো অল্প করে, যেটুকু খেতে চায় সেটুকু খাওয়াবো, জোর করবো না। কালকে আবার বড় ছেলের জন্মদিন, কালকে অনেক ধুমধাম অনুষ্ঠান হবে, মানে কি বেশি লোক নিমন্ত্রিত না, কিন্তু দুজন হলেও একটা তো আনন্দ হয় বাড়িতে অকেশন হলে, সেটাই তো। পরের ব্লগে সব তোমরা দেখতে পাবে, অবশ্যই করে ব্লগগুলো ফলো করো, ভালো লাগবে ভিডিওগুলো। আর চলো আজ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো গুড নাইট বাবা, টাটা করো, টাটা। এই দেখো রিশুর জন্মদিনের সেই গাড়িটা যেটা কালকে তোমরা দেখলে, এই যে এরকম। কেমন হয়েছে রিশুকে জানিও, এই যে বাহ।
রিশু তোমার কেমন লেগেছে? ভালো দেখবে সামনে ঠিক রয়েছে। সরে যা, আবার বউ কেমনি সরে যা, দেখা যাচ্ছে না।